জান্নাতের পথ ইসলামিক জানে। কবরের একটি জীবন, ভয়ঙ্কর একটি জীবন রয়েছে। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুস্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইন ফাকালা ইন্নাহুমা ইউআযযাবান ওয়া ইউআযযাবান ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশী বিন নামিমা ওয়া আম্মা আল-আখর ফাকানা লা ইয়াসতানযিহু মিনাল বাউল। এই হাদিসটা আমরা অনেকে শুনেছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইন, তো আল্লাহ সুসাল্লাম বলেন যে ইন্নাহুমা ইউআযযাবানে, এই দুইটা কবরকে কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। তো আল্লাহ রাসূল বলেন ওমা ইউআযযাবানে ফি কাবীর, এই দুই কবরবাসীকে যে শাস্তি দেওয়া হচ্ছে এটা কোনো বড় অপরাধের কারণে শাস্তিটা দেওয়া হচ্ছে না। আল্লাহ রাসূল কবরের পাশে যাচ্ছিলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ জানালেন তাকে যে কবরের শাস্তি দেওয়া হচ্ছে। তো আল্লাহ রাসূল বললেন এই দুই কবরবাসীকে যে শাস্তি দেওয়া হচ্ছে সেটি কোনো বড় অপরাধের কারণে নয়। আমনা হাদুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই দুজনের একজন সে চগলখড়ি করে দাঁড়াত, ফাকানা ইয়ামশি বিন নামিমা চগলখড়ি করে দাঁড়াত, চগলখড়ি করত, চগলখড়ি আর সংজ্ঞা দেওয়া লাগবে। এই এই অভ্যাসটা আমাদের অনেকেরই আছে, চগলখড়ি করে এর কথা ওর কাছে লাগানো, ওর কথা এর কাছে লাগানো, দুজনের ভিতরে ফাইট মারামারি বাসে ফাঁক থেকে দেখে আর মুসি মুসি হাসে, এটা হলো চগলখড়ি করা, মানুষের ভিতরে ফাইট বাজানো। আর খুবই মজা লাগে, ঝগড়া দেখতে খুবই মজা লাগে, মারামারি দেখতে খুবই মজা লাগে। দেখবেন যখন মারামারি বাজবে, যখন দুজনে দুজনে মুখোমুখি হয়ে গেল, কথা কাটাকাটি চলছে, ওই দুজনের এই এই সমস্ত দেখার জন্য আশপাশে একদম ভিড় লেগে গেছে, জ্যাম লেগে গেছে, সবাই তামসা দেখতেছে, কে কত গালি দিল সাবাস, কে কত মার দিতে পারলো সাবাস, এটা বাপের বেটা অনেক কয়েকটা মাস চলে আর নাক ফাটা গেছে। এই যে চগলখড়ি, চগলখড়ি করার মাধ্যমে মানুষের ভিতরে ফাইট বাজায় দেয়, তো এটা আমরা খুব স্বাভাবিক মনে করি। আমাদের প্রত্যেকেরই প্রায় বলা চলে যে প্রায় প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো সময় আমরা এই কাজটা করে থাকি, একজনের কথা আরেকজনের কাছে লাগাই, দুজনই রেগে যায়, দুজনই পরবর্তীতে মারামারি বাজায়, এই কাজটা করতে একজন আরেকজন কী করতে দেখেন, আর একটা খুবই আমাদের ভিতরে একদম ইজি হয়ে গেছে। আর একটা ব্যাপার যেটা আল্লাহ বললেন ফাকা না লা ইয়াসতানযিহু মিনাল বাউল, আরেকজন যাকে শাস্তি দেওয়া হচ্ছে কবরে সে পেশাব থেকে, সে বেঁচে থাকতো না, পেশাব করার পরে যখন জোরে পেশাব আসে দেখবেন দ্রুত পেশাব করার সময় অনেক জোরে সিটে এসে ব্যাক করে, এখান থেকে অতটা সতর্ক নেয়, এরকম ভাবে সে পেশাবের সিটা ফাটা থেকে বেঁচে থাকতো না। পেশাবের যে সিটা আসতেছে একটু নিজেকে সেট করতে হবে, ভালোভাবে বসতে হবে, সুন্দর একটা জায়গাতে বসতে হবে, এমন একটা জায়গায় বসলাম যে পেশাব করার পরে ঘুরে আমার দিকে নেমে আসতেছে, হ্যাঁ এরকম কোনো খেল নাই, এরকমভাবে অনীহা গুরুত্ব ছিল না পবিত্রতার ক্ষেত্রে, এরকমভাবে সে চলতো যার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে এখন যুবকেরা, আমাদের ভাইয়েরা, আপনারা একটু খেয়াল করুন তো, আমরা যে পেশাব করছি, পেশাবের একটা সিটে একটা কণা যদি লেগে যাওয়ার কারণে, আমার অসাবধানতার কারণে আমি গুরুত্বই দিলাম না, সেই জন্য যদি এত বড় শাস্তি হয় কবরে, তাহলে আমরা যারা পেশাব করতেছি, পেশাব করার পরে সরাসরি উঠে গেলাম, কোনো আমি পানিও ব্যবহার করলাম না, পানি তো সব জায়গায় পাওয়া যায় না, সেই হিসাবে কোনো আমি টিশো নিলাম না, তাহলে এই ব্যক্তির অবস্থাটা কী হবে একটু ভেবে নেন তো। এরকম মানুষ দেখবেন আপনারা অনেকেই দেখবেন যে কোনো ধরনের কিচ্ছু নেয় না, পানিও নেয় না, আবার মনে করেন ঢিলা কুলুবো নেয় না। ওদেরকে ওদেরকে যখন নামাজের কথা বলা হয়, ভাই একটু নামাজে আসেন, কই ভাই কাপড় পবিত্র নাই, এই করে কয়ে কাপড় পবিত্র, কেন কাপড় পবিত্র না কি জন্যে, আপনি কি বাথরুমে যা পানি ব্যবহার করেন না, না না সেটা না, ওই যে পেশাব করে পানি ব্যবহার করেন, তো বাথরুমে গিয়ে পানি ব্যবহার না করলে যেরকম জঘন্য ব্যক্তি, ঠিক পেশাব করার পরে পানি ব্যবহার না করলে একই জঘন্য ব্যক্তি, ওই দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটা সমান না পার, পেশাবের এক ফোঁটা এবং বাথরুমের ওই এতটুকু মল, দুটা সমান না পার, আপনি ওখানে সুন্দরভাবে পরিষ্কার করে বের হয়ে আসলেন, কিছুক্ষণ পর আপনি পেশাব করলেন, আপনি পানি দিলেন না, আপনি এরকম টিস্যু দিলেন না, আপনি জানো আপনি ওই দুই নাম্বার বা বাথরুমে যাওয়ার আপনি জানো আপনি পানি ব্যবহার করেন নাই, এটাই হয়ে গেছে, তা আপনি পবিত্র না, আর এই জন্য সলাতে আসতে পারতেছেন না, কেন আপনি পবিত্র না, আপনি কি মুসলিম না, আপনি কি নিজেকে মুসলিম বলে দাবি করেন না, যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন তাহলে কেন আপনি এরকমভাবে প্রাণীদের মতো কুকুরের মতো পেশাব করে আপনি চলে যাচ্ছেন, আপনার হাতে কোনো কিছু নাই, আপনার কোনো অনুশোচনা নাই, যে কি
হচ্ছে এগুলো? এই নাপাক একটা জঘন্যতম নাপাক, সেটা আমার দিনের ভিতরে ১৪ বার পেশাব করলাম, ১৪ বারই আমার দুই ফোঁটা করে এক ফোঁটা করে কতটুকু ভরে গেল, এটা নিয়ে আমি ঘুরছি আর আমি আশা করছি আমি জান্নাতে যাব। এই অবস্থায় আপনার মৃত্যু হলে আপনি কোথায় যাবেন? এরকমভাবে পেশাব করে নাপাকি হয়ে ঘুরছেন, নামাজের তো খবরই নাই, আর আপনি মরে যাচ্ছেন, আর আমরা গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করছি, আর আমরা মনে করছি যে হ্যাঁ আল্লাহুম্মা ফিল হাইয়িনা বলে ফেললাম, কবরে গিয়ে অনেকে আবার হাত তুলে একদম জাজদারে কেঁদে ফেললাম আর তাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম।